দামটা কমিয়ে দে মানে হলো গাড়িতে তেল ভরার অবস্থা নেই, ঠাকুরটা দেখবো কি করে? দাম কমিয়ে দে মামা, দাম কমিয়ে দে। আকাশে শরতের মেঘ, চারদিকে পুজো পুজোর বাতাবরণ। হঠাৎ তার মধ্যে আমরা একটা নতুন খবর পাচ্ছি, নতুন রূপে কুনালদা। কুনালদাকে আমরা চিনি একটা রাজনৈতিক বিধি হিসেবে, একটা অন্যরকম ছবি। হঠাৎ সেখানে একটা গানের পরিবেশ এবং এসি চলছে, কুলকুল ঠান্ডা ঠান্ডা হাওয়া, কিন্তু কুনালদা ঘাবড়ে গেছে, প্রচুর মাথার ঘাম বেরোচ্ছে। কুনালদাকে এই গায়ক কীরকম লাগে? না না, এটা তো হচ্ছে শ্রীমান প্রীতমের পুরোটাই তার অবদান এবং কৃতিত্ব যে একটা পুজোর গান গেয়ে দিতে হবে। তো আমি সাহস পাইনি, না বলেছিলাম, তা সাহসটা প্রীতমে দিয়েছে এবং ওনারা ফুল টিম যে সুন্দর মিউজিকের অ্যারেঞ্জমেন্ট করেছেন খুবই ভালো। একটা বেশ নতুন এবং যে বিষয়টা, যে আমি আজকে স্টুডিও এখন রেকর্ড করতে এসে দেখছি যে মানে এই যে চারপাশে বাজার আগুন, দাম, সেখানে মাকে বলা হচ্ছে মা দাম কমিয়ে দে, দাম কমিয়ে দে মা, ও মা দাম কমিয়ে দে। তো তার সেই থিমের উপর একটা গান বেঁধেছেন, আমাকে গাইতে অনুরোধ করেছেন এবং আমি সাহস করে একটু মানে গাইবার চেষ্টা করছি আর কি। তো প্রথম আপনার যে ক্যাসেটটা যেখানে আপনি গান লিখেছিলেন, পৌঁছে যাবো তোমার কাছে, তো এবারে কি সেই আবেদন নিয়ে মায়ের কাছে পৌঁছে যাওয়া? না সেরকম না, ওটা খুবই ভালো কাজ হয়েছিল। আমার লেখা অ্যালবামটা ছিল কসমিক হারমোনি থেকে প্রকাশিত, ওখানে রূপঙ্কর থেকে, মনোময় থেকে অনেকেই সবাই গিয়েছিলেন এবং গৌতম ব্রহ্ম গোটা জিনিসটা সুর এবং অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। কিন্তু এটা তো গাওয়া নিজে, ফলে এটা প্রীতম সেই সাহস করে আমাকে দাঁড় করিয়েছে। আমি গান টান জানি না, হ্যাঁ মানে সবাই যেরকম গান ভালোবাসে আমিও গান ভালোবাসি, সবাই গুনগুন করে আমিও গুনগুন করি, কিন্তু মানে একেবারে একটা স্টুডিও উপাশে রেকর্ডিং চলছে এবং সেখানে মানে গাওয়া, সেটা একটা নতুন অভিজ্ঞতা, তো ভালো লাগছে। নতুন কোনো নার্ভাসনেস এই ব্যাপারে কিছু মনে হচ্ছে কি? আমার আসে না, মানে আমার নার্ভাস টার্ভাসের কোনো ব্যাপার নেই। আমি মনে করি আমি হচ্ছি জ্যাক অফ অল ট্রেডস, আমি সমস্ত কাজ আমি করতে ভালোবাসি, পরীক্ষা করতে ভালোবাসি, কিন্তু মাস্টার অফ নান। আমি কিছুই মাস্টার হতে পারলাম না, আমি ওই একটু লেখালেখি, একটু কাগজ করা, একটু টিভি, ওইটুকু বুঝি, বাকিটা আমি সেই অর্থে কিছু মানে মানে কৃতিত্বের সঙ্গে করতে পারিনি। কিন্তু আমি সমস্ত রকম কাজ আমি কিন্তু পরীক্ষা করে দেখতে ভালোবাসি, যেরকম আজকে এখানে আমি পরীক্ষা করছি। তো গান মানেই একটা অন্য মাত্রা, কিন্তু আপনি যেহেতু রাজনৈতিক বিদের একটা আছেন, সাংবাদিক, তো গানের মধ্যে কোথাও যেন বর্তমান পরিস্থিতি একটা খোঁচা থাকছে, সেটা এই যে মূল্য বৃদ্ধি, এটা তো কেন্দ্রীয় সরকারের জন্য সারা দেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ওষুধ, কেরোসিন, মানুষ বাজার আগুন ছটফট করছে। সেখানে যিনি লিখেছেন তিনি এত সুন্দর করে সেই যন্ত্রণাটাকে ফুটিয়ে দিয়েছেন, যে মাকে বলছি যে মা দামটা কমিয়ে দে, মানে হলে গাড়িতে তেল ভরার অবস্থা নেই, ঠাকুরটা দেখবো কি করে? দাম কমিয়ে দে মামা, দাম কমিয়ে দে। এই এই থিমের উপর গান। আগামী দিনে আমরা আরও কিছু গান এরকম আপনার কাছে পেতে পারি? আমাকে যদি কেউ সাহস করে গাইতে ডাকে এবং আমি যদি সেটা মোটামুটি একটা খাড়া করতে পারি, তাহলে মানুষ শুনবে। অরিজিৎ সাহা, সংবাদ প্রতিদিন ডট ইন।